Я вам расскажу, да, что... গত শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে 300+ ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইরান। তবে ইসরায়েলের দাবি, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে ইসরায়েলের আকাশসীমার বাইরেই রুখে দেওয়া হয়েছে। ইরানের সেই ড্রোন হামলাকে নস্যাৎ করার জন্যই ইসরায়েলের পশ্চিমা মিত্রদের পাশাপাশি ছিল প্রতিবেশী দেশ জর্ডান। আরব দেশ হয়েও ইসরায়েলের সহযোগী শক্তি হিসাবে জর্ডানের এমন অবস্থান ছিল রীতিমতো অবাক করার মতো। ইরানে হামলা ঠেকাতে ইসরায়েলকে সাহায্য করার পর জর্ডানে হামলার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছিল ইরানি কর্তৃপক্ষ। তবে এর পরপরই ইরানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় জর্ডান এবং তেহরানের অবস্থান সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে দেশটি। এ বিষয়ে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি জর্ডানি রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেল আল-মালাকিকে জানিয়েছে, ইরান বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রিও এজেন্টও 2টা। সমস্যা ইসরায়েলের সঙ্গে, জর্ডানের সঙ্গে নয়। জর্ডানবাসীর নিরাপত্তা ও সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু ইরান নয়, ইসরায়েলের পক্ষ থেকেও এমন হামলা হলে একই ব্যবস্থা গ্রহণ করবে দেশটি। জর্ডানি পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, গাজা উপত্যকায় চলমান সংঘাত আঞ্চলিকভাবে উত্তেজনা বাড়াতে পারে, সম্ভাব্য বড় যুদ্ধের জন্ম দিতে পারে। জর্ডান কারো সঙ্গে বিরোধ চায় না, অবশ্যই ইরানের সঙ্গেও নয়। জর্ডানের জন্য বর্তমানে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারকে গাজার বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রাখার অজুহাত হিসাবে ইরানি হামলাকে ব্যবহার করা থেকে বিরত রাখা। তবে বিশ্লেষকরা বলছেন, জর্ডান ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার থাকলেও বাস্তবে সামরিকভাবে দেশটি দুর্বল। তাছাড়াও মধ্যপ্রাচ্যের মতো অশান্ত অঞ্চলে জর্ডান অপেক্ষাকৃত দরিদ্র দেশ, এমনকি আর্থিকভাবেও সাহায্যের জন্য অন্য দেশের দ্বারস্থ হতে হয় জর্ডান। ফলে নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা এবং আত্মরক্ষার স্বার্থেই ইরানের হামলায় ইসরায়েলের পক্ষ নিয়েছে জর্ডান। এছাড়াও ইসরায়েলকে রক্ষার পেছনে বড় একটি কারণ হতে পারে জর্ডান ও ইসরায়েলের শান্তি চুক্তি। ওয়াদি আরাবা নামে সেই চুক্তিটি স্বাক্ষরিত হয় 1994 সালের 26 অক্টোবর। এই চুক্তিটি দুই দেশের মধ্যে ভূমি, পানি, ব্যবসা ও ভ্রমণের ক্ষেত্রে সম্পর্ক স্থাপিত করে। এই চুক্তিটির আরও একটি অঙ্গীকার ছিল, কোনো দেশই তাদের ভূমি ব্যবহার করে তৃতীয় কোনো দেশকে আক্রমণ করতে দেবে না। তবে জর্ডানের এই পদক্ষেপের কারণে জর্ডানের বাদশা আবদুল্লাহ আরব বিশ্বে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি সামরিক ইউনিফর্মে বাদশার একটি মিম ভাইরাল হতে দেখা গিয়েছে। এমনকি জর্ডানের এই পদক্ষেপের কারণে ক্ষুব্ধ স্থানীয় নাগরিকরাও। সাজিদ আবদুল্লাহ, চ্যানেল আই।